আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিয়েছি। তো আমি হচ্ছে এদিকে বলেছিলাম আজ পান্তাপাত দিয়ে মানে বর্তা টর্তা করে খাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বোন এসেছে, ওকে বলেছিলাম আলু চুলায় আর কি বসিয়ে রাখতে। তো হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছে, এরপর এখানে তেলাপিয়া মাছ কেটে নিয়েছে, দুই পিস মাছ ভাজি করে নিয়েছিল। আর আজ প্রচণ্ড লেভেলের গরম, কিন্তু গরমে মানে হচ্ছে সব কিছু পুড়েই যাবে, আর খাবার খেতেও ইচ্ছা করছিল না। আর এখন দেখা যায় খিদেও লেগেছে, কি খাবো। তো এখন দেখা যায় পান্তাভাত খাবো। গরমে কিন্তু একমাত্র বড়সা পান্তাভাত, গরমের টেলায় সবাই এমনি এমনি কিন্তু পান্তাভাত খেয়ে নিয়েছেন সকালবেলা। তো এইদিকে আমি যাতে একটু ভিডিও করবো ভাবছি, মানে একটু বর্তা টর্তা করে আর কি পান্তাভাত খাই। আর এদিকে ডিম সিদ্ধ করেছিল, ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমার বোন সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। তো এখানে একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন আলু বর্তা, তারপর মাছ ভাজি, এখানে কাঁচা পেঁয়াজ, আর সাথে হচ্ছে টালা শুকনো মরিচ দুইটা। তো এনে এখন এই তো এইটুকু পান্তাভাত ছিল। এখন বর্তা টর্তা করে দেখা যায় বর্তা দিয়ে মজা লাগছিল। তো এইটুকু পান্তাভাত হচ্ছে আবার আমরা সবাই মিলে খেলাম। আর পান্তাভাত খুব সহজেই দেখা যায় মানে মজে যায়। তো আমাকে বলছিল খাওয়ার জন্য, আর এই তো আমি বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। প্রথমে ভাবছি কাঁচা পেঁয়াজ ফেলে কেমন জানি লাগবে পান্তাভাতের সাথে, তো পরে হচ্ছে দেখা যায় টেস্টি লাগছিল খেতে পেঁয়াজ দিয়ে, আলহামদুলিল্লাহ। তো এই তো আমার সাথে সাথে দেখা যায় ওরাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন এক বাটির মধ্যে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। তো পান্তাভাত খাওয়ার পর দেখা যায় পেট আলহামদুলিল্লাহ ঠান্ডা হয়েছে, ভিতরও ঠান্ডা হয়েছে। এরপর আস্তে আস্তে মানে গরম হওয়া শুরু হবে। আর এদিকে আয়ানও আমাদের খাওয়া দেখে সে ঘর থেকে পান্তাভাত এনেছে, আমাদের পান্তাভাত কিন্তু শেষ। তো তাকে বললাম তুই পান্তাভাত নিয়ে আয়, আর আমাদের বর্তা, তারপর মাছ ভাজি, টালা শুকনো মরিচ, এরপর পেঁয়াজ, এগুলো দিয়ে তো খেয়ে নেবে। আর এই তো দেখতেই পাচ্ছেন সে মনে হচ্ছে যে খাটি একদম বাঙালি, সে এখানে ফ্লোরে বসে মজা করে আরাম করে বসে খাচ্ছিল ফ্যানের নিচে। তো এখানে পোশাক তোলা হচ্ছে, মুরগির গিলা কলিজা পা এগুলো দিয়ে রান্না করব। আর এগুলো এমনিতেই বুনা করে খেয়েছি, বাট এই পোশাক দিয়ে ভাবছিলাম মাংস একটু জোর জোর করে রান্না করে খাবো। তো এখন দেখা যায় মাংস শেষ হয়ে গেছে আমাদের ঘরে, যেটুকু ছিল আর কি। আর মুরগির গিলা কলিজা এগুলো দিয়ে রান্না করে নেব। তো এখান থেকে কিছু পোশাকের পাতা তুলে নিচ্ছিল জায়েদ। তো ওরা দেখা যায় এমনিতে মাছ দিয়ে রান্না করলে পোশাক খায় না, তো আমি ভাবছি এগুলো দিয়ে রান্না করলে মানে খেতেও মজা হবে আর ওদেরও পোশাক খাওয়া হবে। এইদিকে কিছু আম নিয়ে বসে পড়লাম, আমগুলোকে আমি কেটে নেব, অল্প কিছু আম, বেশি নয়। আর অল্প কিছু আম দিয়ে আমি আমসত্ব তৈরি করব। তো আমগুলোকে আমি বসে বসে ছিলিয়ে নিচ্ছিলাম, যেহেতু এখানে ফ্যানের নিচে বসে আছি, তো সব কাজ দেখা যায় ফ্যানের নিচে থেকে করা যাবে না। তো যেটুকু করা যায় আর কি করে, পরে হচ্ছে এখান থেকে চলে যাব বাহিরে, যে এই আমগুলো সিদ্ধ করতে হবে। এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি পানি, তারপরে তো চিলে রাখা আমগুলো আমি এখন ঢেলে দিচ্ছিলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ মনে হচ্ছে অক্সিজেনের পরিমাণ একদমই নেই, মানে যেদিকে যাই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো, এরকম মানে লাগছিলো আর কি ভিতর থেকে। আর এই তো এখন চলে আসলাম, কি করব, রান্না করা ছাড়া এখন আর উপায় নেই। তো আজ রান্না করিনি, এটা ছিল কালকের রান্না, আজ দেখা যায় আর কোনো রকম রান্নাঘরে আসিনি, এরকম একটা অবস্থা। টানা এই কয়েকদিন ধরে কিন্তু রোদ হচ্ছে, রোদের তাপে মানে হচ্ছে সব কিছু পড়ে যাচ্ছে, মাটি পর্যন্ত ফাটল ধরে যাবে এরকমের রোদ, রোদের তাপ। আর এই তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে গাছের নিচে বসে রান্না করছি, এরপরও দেখা যায় অনেক বেশি গরম লাগছিল, মাথা থেকে ফুটা ফুটা হয়ে ঘাম পড়ছে। তো এদিকে আমি দেখতে পাচ্ছি মূলার তরকারি রান্না করব, এখানে তেলাপিয়া মাছ নিয়েছি।
তেলাপিয়া মাছগুলোকে আমি কষিয়ে এখন মুলা দিয়ে দিব। আর এক পাশে হচ্ছে আমার আম্মু ভাত বসিয়েছেন, আর এই পাশে আমি মুলার তরকারি বসিয়েছি। তো ভাত রান্না হয়ে গেলে আরেকটা তরকারি মানে তরকারি বসানো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মুলা দিয়ে দিয়েছি, আর মুলাগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছু পানি এখানে দিয়ে আর ডেকে রেখে বেশি করে জাল করব। আর এমন সিজন আসলে দেখা যায় প্রতি বছরই মানে মাছ টাছ মাছ এগুলো পাওয়া যায় না, পানি না হওয়া পর্যন্ত দেশীয় কোনো জাতের মাছ পাওয়া যায় না, শুধু ফার্মের মাছ ব্যতীত। আর দেখা যায় আমার আব্বু থাকলে মানে খুঁজে খুঁজে মাছ আনতেন, তো এখন যেহেতু আব্বু বাড়িতে নেই তাই আমাদেরকে এই ফার্মের মাছই মানে সহ্য করে খেতে হবে। এখানে আমি পেঁয়াজ রসুন আদা ভেজে নিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, তারপর এখানে মুরগির কলিজা না সরি গিলা, তারপর পা এগুলো দিয়েছি। কলিজা হচ্ছে পরে দিব, আগে আগে দিয়ে দিলে গলে যাবে। তো এগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে, এরপর গুঁড়া মশলা দিয়ে দিচ্ছিলাম, মরিচ হলুদ ধনিয়া লবণ স্বাদ অনুযায়ী। স্বাদ অনুযায়ী লবণ দেওয়া হয়ে গেছে, আর এখন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম, তো এখানে কিছু পানিও দিয়ে দিব। এদিকে মুলা সিদ্ধ হয়ে গিয়েছে, সিদ্ধ হওয়ার পর আবারও কিছু পানি দিয়ে দিয়েছি, আর যে মাছগুলো তুলে রেখেছিলাম তেলাপিয়া মাছ এই মাছগুলো এখন দিয়ে দিব। মাছ দিয়ে আবারও একটু লবণ চেক করতে হবে, লবণ চেক করার পর আবারও একটু এখানে লবণ অ্যাড করব, তারপর আমি ডেকে রেখে দিব। এদিকে আমার আম্মু হচ্ছে ধনিয়া পাতা কেটে দিচ্ছিলেন, আর কিছুক্ষণ পরপর দেখা যায় একটু ভিডিও করে ফোনটাকে আবারও ফ্যানের নিচে রেখে আসি, কারণ মানে ওয়ার্নিং চলে আসে এত বেশি গরম হয় ফোন, তো তাদেরও দেখা যায় প্রেশার মানে প্রেশার উঠে যায়। তো এইভাবে ভিডিও করতে হচ্ছে গরমের মধ্যে। আর এখানে আমাদের কাছে একটা কাঁটাল এসেছে, এইবারে নতুন আর কি কাঁঠাল আসলো। তো এখন আমার আব্বু নেই, আব্বুকে ছাড়া আমরা কাঁঠাল খাবো, গাছের প্রথম কাঁঠাল। আর এতদিন দেখা যায় চাইলেও আসতে পারতো কিন্তু রিজেকে নেই, তো যখন রিজেকে হবে তখন এসে হবেন ইনশাল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছেন পুঁই শাকগুলো ধুয়ে নিয়ে এসেছে, এখন তো মানে এই শাকগুলোকে কেটে দিচ্ছিলো কুচি করে, আমি মাংসের তরকারির মধ্যে দিব। মাংস একদম মানে জোর জোর করে আর কি পুঁই শাক এভাবে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু মাংসের টুকরো পিস তো নেই, শেষ হয়ে গিয়েছে, তাই এইগুলো দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর খেতে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মজা হয়েছিল, আমি পরে বয়স দিচ্ছি যার জন্য বলছিলাম, খেতে সবার কাছে কিন্তু ভালো লেগেছে। আর এই দিকে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি মুলার তরকারিতে। মনে মনে ভাবছিলাম শীতের সিজনের মুলা মানে গরমের মুলা পার্থক্য আছে, মজা লাগবে না মজা লাগবে না, তো পরে দেখা যায় মুলার তরকারিটাও মানে মজা লেগেছিল, খারাপ হয়নি। আর এদিকে পুঁই শাক দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি যাতে করে পানিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর কিছুক্ষণ পর পর একটু নাড়া দিয়ে দিচ্ছিলাম। সব শেষে দিয়েছি এখানে ডালা জিরার গুঁড়ো, দিয়ে সাথে সাথে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর এই তো তেলাপিয়া মুলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, আর এখানে ছিল পুঁই শাক দিয়ে মুরগির গিলা কলিজা পা তারপর গলার অংশটুকু ছিল আর কি, সেগুলো রান্না হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই তো আলাদা যে একটা চুলা আছে আমাদের, এই চুলার মধ্যে আগুন জ্বালিয়ে নিব। তার আগে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, হাঁড়ি বসিয়ে যে আমগুলো আমি ছিলিয়ে নিয়েছিলাম সেই আমগুলো কেটে নিয়েছি ছোটো করে, আর এখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি আমগুলোকে। আর এখানে কিন্তু এক কাপ পরিমাণ পানিও দেওয়া হয়েছে। তারপর এদিকে আমার বোন আগুন জ্বালিয়ে দিচ্ছিল এই চুলার মধ্যে। আর আমাদের রান্নাবান্না যেহেতু শেষ তাই দুই চুলায় আগুন জ্বালিয়ে এক চুলা দিয়ে আগুন বের হবে, তাই ভাবলাম এটার মধ্যেই আগুন জ্বালিয়ে নিই।
আর সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, এখানে হয়ে যাবে। এই তো কিছুক্ষণ পর পর একটু ঢাকনা তুলে নাড়া দিয়ে দিচ্ছিলাম। আর মুজিদকে পাঠিয়েছিলাম বাজারে গুড় আনার জন্য। তো গরমে দেখা যায় গুড়গুলো একদম পানে যেভাবে ফুটে আর কি, ফুটন্ত পানে, ওইভাবে গুড়গুলো জার থেকে বের হয়ে নাকি পড়ে গিয়েছে। তো ও আর এই অবস্থা দেখে বাজার থেকে আর গুড় আনেনি, তাই আমি এখানে চিনি দিয়ে দিব। তো এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর এই তো আমগুলো সিদ্ধ হওয়ার পর এখানে একটু স্টিনারে নিয়ে নিয়েছে। তাও না এখন আমগুলোকে, এই তো এই আমের পিয়ারিগুলোকে চেখে নিতে হবে, যাতে করে এই যে জালি জালি একটা মানে দানা দানা ভাব আছে সেগুলো এই স্টিনারের মধ্যে আটকে যাবে। তো আস্তে আস্তে করে, এই তো চামচ দিয়েই কিন্তু করে নিতে হচ্ছিল গরম গরম। আর বাহিরে যেহেতু প্রচণ্ড লেভেলের রোদ আছে, তো সাথে সাথে আমরা রোদে দিয়ে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন চাকা হয়ে গিয়েছে। এরপর এখানে দুই রকমের আমসত্ব তৈরি করব। একটা হচ্ছে মিষ্টি আমসত্ব, এখানে শুধু মিষ্টি অ্যাড করেছি, চিনি দিয়েছি, আর কিছু এখানে দেওয়া হয়নি। আর একটার মধ্যে আমি কী কী দেই সেটা শেয়ার করব। তো আমি এখানে নিচে তেল লাগিয়ে নিয়েছি, সরষের তেল, তারপর উপর থেকেই তো আমের পিওরি দিয়ে দিলাম। আর একদম পাতলা করে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখানে আমি দিয়ে দিচ্ছিলাম 5 ফোড়নের গুঁড়ো। তারপর এখানে দিয়ে দেবো কিছু টালা জিরার গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এটা হবে টক ঝাল মিষ্টি আমসত্ব। তো আমি এখন চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো আমার এদিকে দেখতে পাচ্ছেন মিশানো হয়ে গিয়েছে। আরেকটা তালার মধ্যে আমি আরও কিছু তেল নিয়ে নিয়েছি, এখন হাত দিয়ে লাগিয়ে নিয়েছিল। আর এই তো এই ট্রের মধ্যে আমি এই আমের পিয়ারিগুলো দিয়ে দিব। তো এখানে হবে টক ঝাল মিষ্টি আমসত্ব। এখন আমি তো একটু মানে নেড়ে ছেড়ে আর কি একটু ছড়িয়ে দেব। এখন এই দুই ট্রেকে রোদে নিয়ে যাব। এই তো ওনার হাতে একটা দিয়ে দিয়েছি, আর একটা এসে মরিয়ম নিয়ে যাচ্ছিল। তো দুইটা ট্রেকে এখন এই মাচার উপরে রেখে দিয়েছে। এখানে আমাদের বাড়ির আরও কিন্তু আমসত্ব আছে, তো সেগুলো মানে নেক্সট টাইম শেয়ার করব তাদের আমসত্বগুলো কেমন হয়েছে। তার মানে এদিকে ফ্রেশ ট্রেশ হয়ে এখন খেতে বসে পড়েছে। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে এই তরকারিটা, ফার্স্ট টাইম রান্না করেছি পোশাক দিয়ে। তো ওর কাছে নাকি ভালো লেগেছে, অ্যান্ড সবার কাছে মজা লেগেছে। তো আমি হচ্ছে সবার শেষে খেয়েছিলাম, দুপুরে খাওয়া দাওয়া শেষ সবার। আর এইদিকে এসেছিল একটু বাতাসের খুঁজে, তো এসে দেখা যাচ্ছে যে এখানে বাতাস নেই, আকাশও মাশাআল্লাহ খুব সুন্দর পরিষ্কার। আকাশে কিন্তু মেঘের চিটোপুটো দেখা যাচ্ছে না, মেঘ হবে, মেঘ দেখা গেলেও বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না। তারপরও জানি না, আল্লাহ যাতে বৃষ্টি দেন বেশি করে দোয়া করছি, কারণ গরমের কারণে আর ভালো লাগছিল না। তো এই দিক থেকে এখন হাঁটাহুটি করে চলে যাবে। আর এই তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।